তো এটা তো আমাদের দেশের জন্য প্রাউড আর কি তা আপনারা সবাই দোয়া করবেন আর তুফানের অনেক অনেক চমক বাকি আছে এবার তুফান সিনেমা টিজার নিয়ে অবাক করা তথ্য দিলেন পরিচালক রায়হান রাফি এবার আসতে যাচ্ছে তুফানের ট্রেলার যা মুগ্ধ করবে সকল শ্রেণীপ্রেমী দর্শকদের তিনি বলেন কেজিএফ কিংবা পুষ্পা যেমন করে তাদের ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিয়েছে আমি মনে করি তুফান সিনেমা বাংলা সিনেমার ইতিহাস চেঞ্জ করে দিবে অনেকগুলো গান বাকি আজকে একটা কেজিএফ ও ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে আজকে একটা পুষ্পা ওই ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে তুফান এমন একটা সিনেমা হতে যাচ্ছে যা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিজের অনেক বড় করবে রাফি আরও বলেন তুফান সিনেমার টিজার একটা উস্কানি দিয়েছে সামনে আরও অনেক উস্কানি বাকি আছে এখনও ট্রেলার বাকি আছে গান বাকি আছে আসল অ্যাকশন বাকি আছে অনেক কিছুই বাকি আছে আমরা মাত্র একটা উস্কানি দিয়েছি আরো অনেক উস্কানি বাকি আছে এখনো টেইলার বাকি এখন অনেকগুলো গান বাকি তিনি আরো বলেন তুফান সিনেমা দিয়ে বাংলা সিনেমাকে আমরা এমন জায়গায় নেওয়ার চেষ্টা করছি যে আপনারাই ফাউট ফিল করবে বলবেন এটা বাংলা সিনেমা যেটা আমরা এত দিন ভাবতেই পারি নাই আমাদের দেশ ছোট আমাদের বাজেট নাই আর সেটাই আমরা এবার করতে চেষ্টা করেছি আশা করি তুফান বাংলা সিনেমার ইতিহাস করবে আপনাদের জন্য অনেক চমক আছে শুধু এতটুকুই বলবো বাংলা সিনেমা এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছি আমরা তুফান দিয়ে যে আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ছবি যেটা আমরা এতদিন ভাবতে পারি নাই বাংলা ছবি নিয়ে যে আমাদের বাজেট নাই আমরা এটা পারি না তো আমরা এটা অ্যাচিভ করার চেষ্টা করছি এটা আপনারা দেখছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এই ইকুরবানিদের তুফান সব রেকর্ড ভেঙে দিন ইনশাআল্লাহ